হিন্দু ধর্মশাস্ত্রে তুলসী গাছকে একটি পবিত্র গাছ বলে উল্লেখ করা হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষের বাড়িতে এই গাছ লাগানো হয় এবং এই গাছকে সারা বছর ধরে সতেজ এবং সবুজ রাখতে আমাদের কিছু প্রথা বা কিছু উপায় মেনে চলতে হয়। প্রথমত আমাদের বাড়িতে সকলেই হরি গাছে এক গাছ জল দিয়ে থাকেন এবং এটাকে সাধারণত একটা ঢিপির বা বেদির উপরে লাগানো হয়, বিশেষ করে টবে লাগানো হয়। তাছাড়া তুলসী গাছকে বিশেষভাবে যত্ন করলে এটি সারা বছর সতেজ থাকে, কারণ তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে হয়তো আমাদের অনেকেই খারাপ লাগে এবং দৃষ্টিনন্দন দৃষ্টিকটু হয়ে যায়। এই গাছটা সাধারণত পিউরিটি অর্থাৎ পবিত্রতার শুদ্ধতার প্রতীক বলা যেতে পারে। আপনি এই গাছটাকে সবসময় দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হতে বা ফাঁকা মাঠে বা থানে এই গাছটা আপনি হয়তো দেখতে পারেন, রাস্তার ধারেও দেখতে পারেন। তুলসী গাছের অনেক রকমের প্রজাতি দেখতে পাওয়া যায়, তবে আমাদের বাড়ির যে তুলসী সেটা সাধারণত সাদা হয় এবং এই গাছটি পিউরিটি অর্থাৎ শুদ্ধতা দিয়ে থাকে। এরা বাতাসকে পরিশ্রুত করে, এমনকি এর মধ্যে নানা রকম ভেষজ গুণও রয়েছে। বাড়িতে তুলসী গাছ থাকা মানে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাছাড়া নেগেটিভ এনার্জি থেকে আমাদের বাড়িকে দূরে রাখে, তাই এই গাছ আমাদের অতি প্রিয় এবং ভগবানের প্রিয়। তাই আমরা এই গাছের সেবা করি এবং ভগবানের কৃপা লাভের একটা উপায় বলে মনে করি। তাছাড়া এই গাছ যখন শুকিয়ে যায়, সারা বছর সবুজ থাকে না কিন্তু কোনো কারণে শুকিয়ে গেলে আমাদের খুবই খারাপ লাগে, কারণ এটা আমাদের খুবই প্রিয় গাছ। আমরা ধর্মাবলম্বী মানুষ তাই এই গাছকে সারা বছর সতেজ দেখতে চাই, তো এর জন্য আমাদের কিছু বিশেষ পথ অবলম্বন করতে হবে। প্রথমত তুলসী গাছটাকে একটা মাটির গামলা বা টবের মধ্যে লাগাতে হবে এবং তাছাড়াও এবং প্রত্যেক টবে জল বেরিয়ে যাওয়ার জন্য তলায় ছোটো ফুটো করা থাকে, এটা অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এবং গাছ লাগানোর আগে যখন মাটি ভরা হয় তখন সেই ফুটো যদি সঠিকভাবে বন্ধ না করা হয় তবে মাটি ভরার পর সেই মাটি শক্ত হয়ে শুকিয়ে যেতে থাকে, ফলে ওই মাটি পোঁতা গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই মাটি ভরার আগে টবের ড্রেনেজ সিস্টেমটি ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ খোলামকুচি বা পাথরের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে করে অতিরিক্ত জল টবের অতিরিক্ত জল বাইরে চলে যেতে পারে। গাছ পোঁতার আগে টব শুধু মাটি দিয়ে না ভরে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। সঠিক অনুপাতে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপর টবে মাটি ভরতে হবে এবং তার মধ্যে গাছ পোঁতা হলে গাছ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এবং টবে তুলসী গাছ লাগানোর পর নিয়মিত জল দিতে হবে এবং যথাযথ পরিচর্যা করতে হবে। এগুলো ছাড়াও একটি সবথেকে সুন্দর উপায় হচ্ছে তুলসী গাছকে সবুজ রাখার, সেটা হচ্ছে টবে মাটির উপরের কিছু মাটি নিয়মিত পরিবর্তন করা, অর্থাৎ সাদা রাস্তার ধারে যে সমস্ত পরিষ্কার মাটি পাবে সেই মাটিগুলো যদি টবের মধ্যে মাঝে মধ্যে চেঞ্জ করা হয় উপরের মাটিগুলো, তাহলে তুলসী গাছ সহজেই পরিপোষণ পায় এবং সারা বছর সবুজ থাকে। এর ফলে পাতা হলুদ হয় না এবং সারা বছর সবুজ রং বজায় থাকে। এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে তুলসী গাছের এই সমস্ত রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। তাছাড়াও তুলসী পাতার মধ্যে কিছু ঔষধি গুণ রয়েছে। তুলসী পাতা ঠান্ডা লাগার সময় আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি। কাঁচা তুলসী পাতা চিবিয়ে খাওয়া হলে বা তুলসী পাতার রস খেলে সর্দি কাশি কমে যায়। তুলসী পাতা কিমির সমস্যা দূর করে এবং অম্বলের সমস্যা তুলসী পাতার রস খেলে কম হয়। বিভিন্ন রকম ঔষধি গুণাগুণ থাকার পাশাপাশি তুলসী গাছের পাতার আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অ্যান্টিবডির কাজও করে থাকে। তাছাড়াও এই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে বাতাসকে পরিশ্রুত করে, তাই আমাদের বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে তুলসী গাছ থাকলে আমাদের পরিবেশ শুদ্ধ বাতাবরণ দিয়ে থাকে। তাই অবশ্যই আমরা তুলসী গাছের যত্ন করব এবং তুলসী গাছকে ধর্মীয় রূপে পূজা অর্চনা করে
আমাদের পবিত্রতা কামনা করব। সো থ্যাংক ইউ।